সম্মানিত দর্শক, চ্যানেল মিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে মুরগির ফাউল পক্স এর ভ্যাকসিন করতে হয়। মুরগির ফাউল পক্স একটি ভাইরাসজনিত রোগ। খামারি ভাইরা যারা মুরগি পালন করেন তাদের জন্য এই ভ্যাকসিনটি খুব গুরুত্বপূর্ণ। মুরগির ফাউল পক্সের এই ভ্যাকসিনটি সাধারণত মুরগির ডানায় বা পাখায় দেওয়া হয়। এটাকে ইংলিশে বলা হয় উইং ওয়েব ভ্যাকসিনেশন। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক কী কী সতর্কতা অবলম্বন করতে হয় এই ভ্যাকসিন দেওয়ার সময়। ফাউল পক্সের ভ্যাকসিনটি মুরগির পাখায় দেওয়া হয়। এখন আমাদের এই ভ্যাকসিনেশন প্রয়োগ করার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন নিডিল, মানে যার মাধ্যমে আমরা ভ্যাকসিনটা মুরগিতে পোস্ট করব, সেই নিডিলটা যাতে মুরগির পাখার ভেইনে বা ব্লাড ভেইনে না পৌঁছায়। যদি ব্লাড ভেইনে লেগে যায় তাহলে দেখা যাবে কি এখান থেকে ব্লাড বের হয়ে আসবে এবং ইনফেকশন হওয়ার একটি সম্ভাবনা থাকবে। তাই আমাদের খুব সতর্কতার সাথে এটা লক্ষ্য রাখতে হবে। দেখুন, এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছে যে কোন অংশটাতে ভ্যাকসিনটা পুশ করতে হবে। খামারি ভাইরা, ফাউল পক্স রোগ এবং এই ভ্যাকসিন সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।